এই ধরনের কোনো নিয়ম কোনো হাদিসে কোথাও নামাজের ক্ষেত্রে আসে নাই কারণ রসুল্লাহ সাম নামাজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণ গোটা নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেখানে সে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে ক্যাবলার দিকে দাঁড়াবে নামাজ আগে যে নটা শর্ত আছে সোজা হয়ে দাঁড়ানো ক্যাবলার দিকে তারপর সে পবিত্রতা অর্জন করা জাগা পাক কাপড় পাক শরীর পাক থাকবে এবং সতর ঢাকতে হবে এইভাবে যে নয়টা শর্ত পূরণ করতে হবে তারপরে নিয়তন্ত্র করবে নিয়তন্ত্র করার পরে তাকবির তাহারিমার মাধ্যমে সে নামাজে প্রবেশ করবে কিন্তু দাঁড়ায় আসে তাকবির তাহিমার আগে তিনবার আউদুলিল্লাহ একবার বিসমিল্লা এই ধরনের কোনো নিয়ম নামাজের ক্ষেত্রে আসে নাই এবং ওইভাবে কোনো অন্য ক্ষেত্রেও কোনো এরকম বর্ণনা করা হয় নাই কোরআন পড়ার ক্ষেত্রে বলা হয়েছে শাইতানির রাজিম এবং বিসমিল্লাহ একবার করে পড়ে কোরআন শুরু করতে আউজবিল্লা একবার তারপরে বিসমিল্লা সুরা প্রারম্ভে আর আয়াতের মধ্যে দিয়ে শুধু বিল্লাহ পড়ে কোরআন পড়ার জন্য এটা সুন্দর এবং অন্তরে যদি কোনো রকম দূর মানে খারাপ চিন্তা আসে তখন আউদ পড়তে বলা হয়েছে কাজেই এই নামাজের পূর্বে আগে যে নিয়ম আপনি উল্লেখ করেছেন সেটা পরিপূর্ণ বেদাতি কর্মকাণ্ড যে রসুল আসাম বলেছেন সহি মুসলিমের হাদিস মান আমিল্লা আমি শাহ আলি আমরনা ফরাদ্দ আয়স থেকে যে এমন কোনো কাজ করলো যে কাজটা আমাদের যেই কাজের ব্যাপারে আমাদের কোনো আদেশ নাই আমাদের কোনো নিয়ম নাই সেটা প্রত্যাখ্যাত সেটা কখনো গ্রহণযোগ্য হবে না কাজে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বর এই আমলটার মধ্যে আল্লা এখালাস থাকতে হবে ইমান ছিঁড়ি থাকা যাবে না দুই নম্বর আখলা আল্লাহর জন্য এখলাস তিন নম্বর সে রসুল্লা সাল্লাহামের সহী সুন্নতের অনুসরণ ওনার পদ্ধতি অনুযায়ী ইবাদত যে কোনো ইবাদত কবুল হবে আর যদি ওনার পদ্ধতি ছাড়া নিজের মন গোড়া করা হয় সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে তো আমাদের সবাইকে রসুল্লাহ সালামের সুন্নত অনুসরণে আল্লাহর প্রত্যেকটা ইবাদত করার তহিদান করুক রসল্লাহম